नमस्कार सुनन दास किचेने आपनादेर स्वागत। आमार आजकेर रेसिपी हलो मोचार घंट। मोचार घंट बनाते की लागछे देखे नी। एकटा मोचा आमी छाड़िए नून हलुद माखिए एटाके सिद्ध करे नियेछि। एखाने नियेछि दुटो आलू छोटो छोटो कुचि कुचि करे केटे नियेछि। एरकम करे एखाने छोला एक मुठ छोला सिद्ध करे नियेछि। এখানে একটা পেঁয়াজ, চারটে রসুন, চারটে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আজকে রান্নাটা আমি কাঁচা হলুদ দিয়ে করব, তাই কাঁচা হলুদ বাটা নিয়েছি 1 টিস্পুন। 10-12টা কিশমিস নিয়েছি, চিনি নিয়েছি, নুন নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে। আসুন এবার রান্নাটা দেখাই। আর ঘি আর গরম মশলাও নিয়েছি। এতে তেল বসিয়ে দিয়েছি। আমি 2 টেবিল স্পুন তেল নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিলাম শুকনো লঙ্কা, এবার দেব জিরে। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিই। এর মধ্যে আমি কাঁচা হলুদ গুঁড়ো নিয়েছিলাম, যে কাঁচা হলুদটা সেই কাঁচা হলুদটা দিয়ে দেব। কাঁচা হলুদটা পেস্ট করে নিয়েছিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা আর না আসে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আলুর সঙ্গেই এই পেস্টটা কষাবো। একটু ভালো করে কষিয়ে নেব। এবার নুন দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর চিনিটা দিয়ে দিচ্ছি। মোচাটা দিয়ে দিচ্ছি, পুরো মোচাটাই দিয়ে দেব। এই মশলার সঙ্গে আলুর সঙ্গে মোচাটা ভালো করে মিশিয়ে দেব। ছোলা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, এগুলোকে সব মিশিয়ে দেব। এবার 1/2 টিস্পুন গরম মশলাগুলো দিয়ে দেব। আর 1 টেবিল স্পুন
ঘি দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চাপা দিয়ে রাখব। আমাদের তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপরে প্লেটিং করব। এই যে আমার মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে। এই মোচার ঘন্ট যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।